পূর্ণ প্রতিযোগিতার মূলক বাজারে একজন ক্রেতা নর্মালি চাবে যে দ্রব্যটা কম দামে ক্রয় করার জন্য, কিন্তু একজন বিক্রেতা কখনই চাবে না যে অধিক দাম বা অস্বাভাবিক দাম চেয়ে ওই দ্রব্যটা বিক্রি। সালামু আলাইকুম, আমি রাতুল আল সাকিব, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সে সাথে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইকোনমিক্স হ্যাকস। তো আজকে আপনাদের সাথে আমি চলে আসলাম পূর্ণ প্রতিযোগিতার বাজার একটা নতুন চ্যাপ্টার নিয়ে। মূলত এই অধ্যায় থেকে প্রত্যেক সময়ে কি একটা প্রশ্ন থাকে মাস্ট বি, যেরকম আমরা যদি ইন্টার বলি, ইন্টার ফার্স্ট ইয়ারে এখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি আসবে, তারপর অনার্স ফার্স্ট ইয়ার অর্থাৎ মৌলিক বেসিক অর্থনীতির মধ্যে একটা প্রশ্ন এখান থেকে থাকে, তারপর মাইক্রো ইকোনমিক্স ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স অনার্স সেকেন্ড ইয়ারে এখান থেকেও একটা প্রশ্ন থাকে। তো দেখা যায় যে এটা এই জন্য কি একটু বেশি গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ের শুরু থেকে আমরা কি যদি পূর্ণ প্রতিযোগিতার বাজার নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতার বাজারটা কি, এটার মধ্যে আসলে কি আছে সে সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর হচ্ছে কি আমরা চিত্র বা যেই যেই গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে সেগুলো আমরা জানবো। তো আজকে আমরা জানবো হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার ভিতরে কি কি আছে। হ্যাঁ, এটা মূলত এটার বৈশিষ্ট্য অলরেডি 2017 সালে অলরেডি আসছে একবার ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেভেন কলেজেও প্রায় সময় এটা আসে। তো কথা বড় মনে ক্লাসে চলে যাই দেখি। তো পূর্ণ প্রতিযোগিতার বাজার যদি আমরা আলোচনা করি, প্রথমে আসে পূর্ণ প্রতিযোগিতার বাজার কাকে বলে। যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা পূর্ণ দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করে এবং সেটা কি হবে, সমজাতীয় দ্রব্য হবে, সেই বাজারটাকে বলা হবে পূর্ণ প্রতিযোগিতার বাজার। নর্মালি এতটুকু বললেই চলবে। যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে দেখা যায় যে প্রথমে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে। পূর্ণ প্রতিযোগিতার বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকবে, যার ফলে কোনো দ্রব্যকে এককভাবে কোনো ক্রেতা বা বিক্রেতা প্রভাবিত করতে পারে না। প্রভাবিত করতে পারে না বলতে এটা হচ্ছে যে কোনো দ্রব্যের কোনো ক্রেতা চাইলেই কোনো দ্রব্যের দামটা কমাতে পারবে না, আবার কোন বিক্রেতা চাইলেই ওই দ্রব্যের দামটাকে বাড়িয়ে বিক্রি করতে পারবে না। দ্যাটস ইট। সমজাতীয় দ্রব্য, পূর্ণ প্রতিযোগিতার বাজারে যে সকল দ্রব্য থাকবে সেই দ্রব্যগুলো প্রায় সেম গুণ সম্পন্ন, যার ফলে প্রত্যেকটা জায়গায় কি দ্রব্যের দামগুলো সেম থাকে। তারপর হচ্ছে একদম, একদম যদি আমরা বলি তাহলে দেখা যায় যে পূর্ণ প্রতিযোগিতার বাজারে বাজার চাহিদা এবং বাজার যোগানের মাধ্যমে একটা ভারসাম্য দাম নির্ধারিত হয় এবং সেই ভারসাম্য দামে একজন ক্রেতা যত ইচ্ছা দ্রব্য ক্রয় করতে পারবে এবং একজন বিক্রেতা যত ইচ্ছা দ্রব্য সামগ্রী বিক্রি করতে পারবে। অবাধ প্রবেশ এবং প্রস্থান, পূর্ণ প্রতিযোগিতার বাজারে কোনো প্রতিষ্ঠান ইচ্ছা করলে যে কোনো সময়ে সে কী করতে পারবে, এখানে আসতে পারবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে। আবার যদি সে চায় না আমি এই বাজারে ব্যবসা বাণিজ্য করবো না, সেক্ষেত্রে কি যে কোনো সময় আবার প্রস্থান করতে পারে। চাহিদার স্থিতিস্থাপকতা, পূর্ণ প্রতিযোগিতার বাজারে চাহিদার সম্পূর্ণ অস্থিতিস্থাপক থাকে, এতটুকু বল দিই এন। তারপর হচ্ছে বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান, অবশ্যই পূর্ণ প্রতিযোগিতার বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে, অর্থাৎ বাজারের যে চাহিদা যোগান এবং দ্রব্যের দাম মূলত ওইগুলো সম্পর্কে কি পূর্ণ জ্ঞান থাকতে হবে। তারপর হচ্ছে ব্যয় সর্বনিম্নকরণ, পূর্ণ প্রতিযোগিতার বাজারে একজন বিক্রেতার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে ব্যয় সর্বনিম্নকরণের মাধ্যমে মুনাফা সর্বোচ্চ করা। তারপর হচ্ছে সর্বোচ্চ মুনাফা ও উপযোগ, পূর্ণ প্রতিযোগিতার বাজারে একজন ক্রেতার সবসময় উদ্দেশ্য থাকবে কি যে কোনো দ্রব্য থেকে সর্বোচ্চ উপযোগটা লাভ করা, আর একজন বিক্রেতার তার উদ্দেশ্য থাকবে কি যে ওই দ্রব্য সর্বোচ্চ মানে ওই দ্রব্য থেকে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। তারপর হচ্ছে যুক্তিসঙ্গত আচরণ, একজন ক্রেতা নর্মালি পূর্ণ প্রতিযোগিতার মূলক বাজারে একজন ক্রেতা নর্মালি চাবে যে দ্রব্যটা কম দামে ক্রয় করার জন্য, কিন্তু একজন বিক্রেতা কখনই চাবে না যে অধিক দাম বা অস্বাভাবিক দাম চেয়ে ওই দ্রব্যটা বিক্রি করা। অবশ্যই তাদেরকে কি যুক্তিসঙ্গত আচরণ করতে হবে। আশা করি পূর্ণ প্রতিযোগিতার বাজার সম্পর্কে আপনাদের অলরেডি ধারণা হয়ে গেছে। তো আজকের ক্লাসটা আমি এখানেই রাখবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।